নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি, বেগুন বাসন্তী। বেগুন বাসন্তী কিন্তু খুবই ভালো একটা নিরামিষ রেসিপি। আপনারা দেখুন আমি কিভাবে তৈরি করছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু রেসিপিটাকে লাইক করে শেয়ার করে আমাকে সহযোগিতা করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার সময় কিন্তু অবশ্যই মনে রাখবেন সাবস্ক্রাইব বাটনের পাশে যে ঘন্টা চিহ্নটা থাকে তাতে ক্লিক করে ইমেল নোটিফিকেশনটা অ্যাকসেপ্ট করতে কিন্তু ভুলবেন না। ইমেল নোটিফিকেশনটা অ্যাকসেপ্ট করার ফলে আপনি আমার চ্যানেলের সমস্ত আপডেট আপনার ইমেল আইডিতে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার হয়ে গেছেন তারা কিন্তু ইমেল নোটিফিকেশনটা অ্যাকসেপ্ট করে নিন, তাহলে সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন। চলুন তাহলে আজকে আমরা তৈরি করি বেগুন বাসন্তী। বেগুন বাসন্তী তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি লম্বাটে বেগুন নিয়েছি দুটো, সেগুলোকে কিন্তু চার ফালি করে এরকম বোটা শুদ্ধ অল্প পরিমাণ কেটে রেখেছি, ভালো করে ধুয়ে রাখা আছে। টক দই নিয়েছি 100 গ্রাম, হলুদ গুঁড়ো, 3টি কাঁচা লঙ্কা এখানে বেটে রেখেছি, 3টি কাঁচা লঙ্কা গোটা নিয়েছি, তার সঙ্গে কালো জিরে, পোস্ত বাটা নিয়েছি আর গরম মশলা গুঁড়ো। এর সঙ্গে লাগবে আমাদের স্বাদ অনুসারে নুন, চিনি, আর রান্নাটা আমরা সর্ষের তেলে করব। প্রথমে আমি বেগুনগুলোর মধ্যে নুন, চিনি আর হলুদ মাখিয়ে নেব। 1 টিস্পুন মতো চিনি নিলাম, 1/4 টিস্পুন নুন আর হলুদ, 1/2 টিস্পুন হলুদ নিলাম। নিয়ে বেগুনগুলোকে ভালো করে মাখিয়ে আমি এটাকে 15 মিনিট রেখে দেব। কড়াই গরম করে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি, এবার বেগুনগুলোকে আমার ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে আমি বেগুনগুলোকে ভেজে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। বেগুনগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে আমি এবার তুলে নিলাম। এবারে আমি কড়াইতে 3 টেবিলস্পুন সর্ষের তেল নিয়েছি, তার মধ্যে আমি 1/2 টিস্পুন কালো জিরে ফোড়ন দিলাম। এবারে এর মধ্যে আমি পোস্ত বাটা দেব, 25 গ্রাম পোস্ত আমি বেটে রেখেছিলাম, পোস্ত বাটাটা দিয়ে দিলাম। টক দই দিয়ে দেব, টক দইটা আমি 100 গ্রাম টক দই নিয়েছি, টক দইটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, এর মধ্যে হলুদ দেব 1/2 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন নুন। ভালো করে এবার মশলাটাকে কষাতে হবে। 1/2 টিস্পুন চিনি দিলাম, আপনারা কিন্তু নুন, চিনি আর ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। মশলাটা খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে, মশলা থেকে যখন তেল ছাড়বে, তখন আমরা এর মধ্যে বেগুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে বেগুনটা দিয়ে দেব। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার এটাকে আমি 2 মিনিট মতো রান্না করব। ফ্লেমটাকে কিন্তু বাড়িয়ে নিয়েছি, তারপর এর মধ্যে আমি জল অ্যাড করব। খুব বেশি নাড়া যাবে না, কারণ বেগুনটা তাতে কিন্তু ভেঙে যেতে পারে, সেইভাবে সাবধানে একটু নাড়তে হবে। এবারে এর মধ্যে আমি জলটা দিয়ে দিলাম, 1 কাপ জল দিলাম। জলটা ফুটে উঠলে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। জল ফুটে উঠেছে, এবারে আমি আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে,
এবার আমি ফ্লেমটাকে বাড়িয়ে দেব, আমরা একটু টেস্ট করে দেখে নেব। নুন মিষ্টি একদম ঠিক আছে, আপনারা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে নুন চিনি আর ঝালটা অ্যাড করবেন। এটাকে আর একটুখানি ফুটালেই, 2 মিনিট মতো ফুটালেই আমাদের কিন্তু বেগুন বাসন্তী তৈরি হয়ে যাবে। একদম শেষে আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন মতো গরম মশলা ছড়িয়ে দিলাম। এবার আমি ওভেনটাকে অফ করে দিলাম, তারপর এটাকে আমি 5 মিনিট ঢেকে রাখবো, তারপর সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি বেগুন বাসন্তী। আপনারা দেখলেন আমি কিভাবে বেগুন বাসন্তী তৈরি করলাম। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু রেসিপিটাকে লাইক করে শেয়ার করে আমাকে সহযোগিতা করতে ভুলবেন না, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বা ঘন্টা চিহ্ন থাকে তাতে ক্লিক করে ইমেল নোটিফিকেশনটা অ্যাকসেপ্ট করে নেবেন, তাহলে আমার চ্যানেলের সমস্ত আপডেট আপনি আপনার ইমেল আইডিতে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার হয়ে গেছেন তারাও কিন্তু ইমেল নোটিফিকেশনটা অ্যাকসেপ্ট করে নিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।